বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন জিমি সিডন্স। বিকেল 4:30টার পর ঢাকায় পৌঁছান তিনি। বিসিবির প্রয়োজন বিবেচনায় ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে কাজ করবেন সিডন্স। পরিকল্পনা অনুযায়ী তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে চায় বোর্ড। আর হাই পারফরমেন্স দলের দায়িত্ব পালন করবেন অ্যাশওয়েল প্রিন্স। বিসিবির সঙ্গে প্রিন্সের চুক্তির মেয়াদ শেষ হবে এবছরই। এরপর পরিস্থিতি বুঝে সিডন্সকে পুরোপুরিভাবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এর আগে 2007 সাল থেকে 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সিডন্স। পরিসংখ্যানের বিচারে সিডন্সের অবদান খুব বড় মনে না হলেও আজকের পঞ্চপাণ্ডব তৈরিতে বড় ভূমিকা ছিল এই অজি কোচের।